বাবান, গুড মর্নিং, জোরে বলো, বলবে না? ঘুম হয়েছে তোমার? এবার উঠবে তো? হ্যাঁ, দাঁতে ও আমার ছেলে ঘুমাচ্ছিল তো এই মাত্র উঠলো, এখনো বিছানা থেকে উঠলো মানে কি মানে জাস্ট চোখটা খুলেছে কিন্তু বিছানা থেকে এখনো ওঠেনি। তো ওকে আমি তুলে তুলে ফ্রেশ করাই। কটা বাজছে বাবান এখন? এখন বাজছে 6:53, 7টাও বাজেনি, দেখছো? উঠে পড়ো, উঠে পড়ো। আচ্ছা, সে খাওয়াচ্ছে কিন্তু তুমি উঠে পড়ো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর দেখতে পাচ্ছ আমার কোলে একজন উঠে পড়েছে। গুড মর্নিং বলো, বলো। লজ্জা পাচ্ছ তাই নাকি? আর ও ঘুম থেকে একটু আগে উঠলো তো ওকে আমি একটু ফ্রেশ করিয়ে দিলাম। আর এখন বাজছে তোমার হচ্ছে, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজছে। দেখো এখন 7টা বাজে, আর এত তাড়াতাড়ি আমার স্নান সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে। আমি অনেকটা সকালে উঠেছি, সকালে মনে হচ্ছে 5:45 সময় উঠেছি আজকে। এখন তো এখন 7টা বেজে গেছে আর আমি স্নান টান করে নিয়েছি, স্নান করেছি আজকে 6:30 সময় স্নান করেছি আর উঠেছি ওই 5:45 এরকম টাইমে উঠেছি। একবার ঘুম ভেঙে গিয়েছিলো যে তখন 4:30 বাজে, আর আমি আরেকটু শুয়ে থাকি, তারপরে দেখি না 5:45 বেজে গেছে তো উঠে পড়েছে। আর ছোটো মা ওরা গেছে, মানে মায়ের বাপের বাড়ি গেছে, আমার মামা শ্বশুর বাড়ি গেছে, ওরা দেশের বাড়িতে। তো আমাকে সকাল করেই উঠতে হয়েছে, কাজ টাজ করতে হয়েছে। আর আমি ভাবলাম যে হচ্ছে তাড়াতাড়ি কাজ টাজ করে নিয়ে পুজো দেবো, কিন্তু আমার দেওর দেখি না বাসন টাসন ঠাকুরের মেজে ফেলেছে, মেজে পুজো দিচ্ছে। তো ও ভাবছে হয়তো যে গলু টলু আছে, তো ওই জন্য ও তাড়াতাড়ি পুজো দিয়ে দিচ্ছে। আর এখন আমি একটু ঠাকুর প্রণাম করবো, প্রণাম করে টিফিনে সকালে টিফিনে কী হয় দেখি কিছু করি। বেসন টেসন আছে তো পেঁয়াজই করে দেবো ভাবছি একটু। কি করবো না, পেঁয়াজি করবো, পেঁয়াজি। আর কালকে রাত্রিতে কেউ বারণ করতে বলেছে পাপা, তাহলে পাপা কি করতে বলেছে বলো? হ্যাঁ, কি জানুয়ারি ফেব্রুয়ারি তোমাকে বই পড়তে বলেছে, তাহলে যে বই পড়ো। আর কালকে রাত্রিতে কেউ ভাত খায়নি, চপ বেগুনি আনা হয়েছিল, সবাই মুড়ি খেয়েছে, আর রাত্রির ভাত অল্প কটা রয়ে গেছে, ওগুলো দেখি খাওয়া তো খেয়ে তো নিতে হবে, কারণ ওগুলো অতগুলো ভাত নষ্ট করা যাবে না, একজনের মতোই ভাত আছে। তো দেখি যদি টিংটং খায় উকিয়ে দেবো, নাহলে আমি খেয়ে নেব। তো আগে ঠাকুরটা প্রণাম করে নিই, প্রণাম করে নিয়ে তারপরে ওই যে টিংটং, তো পেঁয়াজিটা করিয়ে ওদেরকে মুড়ি টুড়ি দিতে হবে। আর যে দাদাটা কাজ করছে, মানে মিস্ত্রি দাদা কাঠের কাজ করছে, ওই দাদাটার জন্য কিছু বানাতে হবে, ওই পেঁয়াজি একটু বেশি করে বানিয়ে নেবো, আর চানাচুর টানাচুর দিয়ে মুড়ি দিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো আমার ব্লগটা।
আর আজকে এত হাওয়া দিচ্ছে তবু দেখো গরমে ঘেমে যাচ্ছে বুবু। কে? প্রচুর হাওয়া দিচ্ছে তবু ঘেমে যাচ্ছে। কে? তো আমি পেঁয়াজি ভাজতে দিয়েছি আর আমার পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর ওদেরকে মুড়ি দিয়ে দেব। তো মুড়ি দেওয়ার পর বাসন টাসন মেজে নিয়ে এসে রান্না বসাবো। তো চলো। তো আমাদের সকালে সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, আমার বাসনও ধোয়া হয়ে গেছে আর রান্না করার জন্য আমি পটল কেটে নিয়েছি। তো আজকে রান্না করব পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল করব। আর এখানে মাছ দাদুকে বাজারে পাঠিয়েছিলাম, তো দাদুকে 100 টাকার মাছ আনতে বলা হয়েছে কারণ আমরা অল্প লোক আছি। তো দাদু 200 টাকার মাছ এনেছে। তো আমি আবার ওই মাছগুলোকে পিস পিস করলাম, বড় বড় পিস এনেছিল তো অর্ধেক করে নিয়েছি কারণ 200 টাকার মাছ দুবেলা করব বলে। বাড়িতে যেহেতু মা ছোটো মা ওরা কেউ নেই, কিন্তু তবু তো আমাকে এগুলো সব ম্যানেজ করতে হবে বলো, তো তাই আমি করে নিয়েছি দুবেলা করার জন্য। তো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর এই পটলগুলো কাটা আছে, আলুগুলো কাটা আছে। এই মাছের তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আজকে আমি একটাই তরকারি করবো, এই পটল মাছ আলু দিয়ে ঝোল করে নেব, আর কিছু করব না কারণ আমার ছেলে খুব বায়না করছে, আজকে প্রচণ্ড বায়না করছে, এত কেন বায়না করছে জানি না। আর আমার পটলগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ, এখন আমি পটলগুলো তুলে নেব। তো তুলে নিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো মাছের তরকারিটা আমার হয়ে গেছে, আমি দু অর্ধেক করে নিয়েছি, এটা দুপুরের জন্যে আর এটা রাত্রের জন্যে। তো আমি এর মাছগুলো সব নিচেতে করেছি কারণ আগে তোলা হয়েছে, তো মাছগুলো সব নিচে পড়ে গেছে, ভেঙে যাচ্ছে উল্টোতে গিয়ে। থাক, পরে বের করব। আর এটা আমাদের দুপুরে হয়ে যাবে, এটা রাত্রিতে হবে। তো আমি বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত খাবে এখন। আর আমাদের আজকে তরকারি হচ্ছে পটল আলু আর মাছ দিয়ে তরকারি, মানে ঝোল, এই একটাই তরকারি করেছি আর কিছু করিনি আজকে। তো বাবাকে ভাতটা দিয়ে আমি ছাদে এসেছি কারণ সকালে বেডশিটটা তুলেছিলাম, ভেজানো হয়নি, তো ভিজিয়ে রেখে গিয়েছিলাম একটু আগে, তো ওটাকে আমি কাচবো এখন। আর সকালে কেচেছিলাম এগুলো বাবার সব, এগুলোকে শুকিয়ে গেছে, তুলে দেব। তো তুলে জেঠিমার হাতে দিয়ে দেবো, জেঠিমাকে বলবো যে জেঠিমা তুমি এগুলো আমার ঘরের মধ্যে রেখে দেবে আর বাবারটা ওই পাশে ঘরে রাখবে। তো জেঠিমাকে তুলে দিয়ে দিচ্ছি আর আমি এগুলো কাচবো। আর আমার রান্না করার পর কটা বাসন হয়েছে, কটা বলতে ভালোই বাসন হয়ে গেছে, ওই বাসনগুলোকে আমি ধুয়ে নেব। তো ধুয়ে নিয়ে তারপরে আমি নিচে যাব, নিচে গিয়ে সবাইকে খেতে দেবো। তো আগে আমি এগুলো কেচে নিই, তারপর তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। আর কি বলো তো, এখন তো গরমকাল, প্রচুর রোদ, ছাদে এত রোদ না, মানে দাঁড়াতে পারা যায় না। তো তোমরা দেখতেই পাচ্ছ কত রোদ, জেঠিমা তাড়াতাড়ি করছে যে তাড়াতাড়ি দাও, প্রচুর রোদ লাগছে কারণ জেঠিমা তো সবসময় তো রোদেই থাকে। তো জেঠিমারও কাজ আছে, তো তাই জেঠিমা বলছে আমাকে দাও তাড়াতাড়ি, আমি নিচে রেখে দিই। তো জেঠিমাকে দিয়ে দিচ্ছি আগে। তো চলো আমি বাসনগুলো ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। যে জামা কাপড়গুলো সকালে মেলেছিলাম ওগুলো তো তুলে জেঠিমাকে দিয়ে দিলাম, আর এগুলো বেলায় মেখে রেখেছিলাম তো কাঁচা হয়নি। তো এগুলো এখন আমি কেচে নেব, কেচে মিলে দিয়ে তারপরে আমি বাসনগুলো ধোবো। তো চলো আমি আগে এগুলো কেচে মিলে দিই, মিলে দিয়ে তারপরে বাসন ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে আমার পরে কথা হচ্ছে। আর এখনও কাউকে খেতে দেওয়া হয়নি, তো এখানের কাজগুলো সারি, সেরে তারপর পরে সবাইকে খেতে দেবো। বাজে কটা 2:45 বাজবে আর এখন জাস্ট আমি এই খেলাম। তো সকাল থেকে, সকালে তো অনেকক্ষণ আগে উঠেছিলাম, অনেকটা সকালে উঠেছিলাম, 5:00 বাজবে তখন।
তো তখন উঠেছিলাম, আর তখন মানে সকাল থেকে কাজ করে যাচ্ছিলাম। আর আমার ছেলে এখন এত বায়না করছে, বিরক্ত করছে, তো আজকেও প্রচুর বিরক্ত করছিল, কাঁদছিল। তো আমি রান্না টানা করে তো ঘরটার মুছে সবাইকে খেতে দিয়ে বাসন টাসন ধুয়ে এসে গাটা ধুলাম একটু, স্নান তো সকালেই করেছিলাম, তো গাটা ধুয়ে তো খেলাম, মানে খিদে পেয়ে গেছিলো, প্রচুর খিদে পেয়ে গেছিলো, সেই সকালে খেয়েছিলাম, তো তারপর আর খাইনি, তো খিদে পেয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি। তো আমি খাবার পর ক্লান্ত হয়ে গেছি, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। আর আজকে মানে আজই কেন দু তিন দিন আমাকে এক হাতেই সব কাজ সামলাতে হচ্ছে, কারণ ছোটো মা বাড়িতে নেই, ওরা গেছে দেশের বাড়ি, মা ছোটো মা বুলা ওরা তিনজনেই গেছে, ওরা কালকে চলে আসবে সম্ভবত, কালকে আসারই কথা আছে, কী হয় দেখা যাক। আর সব মানে আমি একা কাজ করতে আমার একটু অসুবিধাই হচ্ছে, কারণ যে কাজ দুজন মিলে করি, ছোটো মা আর আমি আমরা দুজনে করি, তো সেই কাজ আমাকে একাকে করতে হচ্ছে। তবু পুজো টুজো ওইগুলো আমার দেয় দিয়ে দিচ্ছে, ওগুলো আমাকে দিতে হয়নি, তো ও আগে থেকে আমার দেওয়ার আগেই ও দিয়ে দিচ্ছে পুজো, কিন্তু একাকে তো এইদিকে কাজগুলো করতে হচ্ছে। তো ছোটো মা আমরা দুজন মিলে করতাম, তো আমার একটু অসুবিধাই হচ্ছে, তো হাঁপিয়ে গেছে, আমি আর আজকে কিছু বলতে পারছি না, বকতে পারছি না। আর ভিডিওটা সকাল থেকে আমি টুকিটাকি তুলেছি, তো কতটা বড় হয়েছে সেটাও আমি বুঝতে পারছি না, দেখবো ছোটো করার চেষ্টা করবো যদি বড় হয়ে যায়। তো আজকে আমি আর বেশি কিছু বলছি না, কারণ প্রচুর ক্লান্ত হয়ে পড়েছি। তো চলো, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আর সাবধানে থাকবে, টাটা।